চুল পড়ে যাচ্ছে, চুল পড়তে পড়তে আপনার মাথায় টাক পড়ে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল ঘন হচ্ছে না, কালো হচ্ছে না এবং লম্বা হচ্ছে না। চুল পড়ে যাওয়া আমাদের একটা নিত্য নৈমিত্তিক সমস্যা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য হেয়ার কেয়ারের উপর একটি রেমেডি নিয়ে। আজকের এই রেমেডি বা এই সলিউশন যদি আপনারা সপ্তাহে দুদিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। এমনি নর্মালি কিন্তু 60 থেকে 70টা চুল ঝরতেই পারে, যদি এর থেকে বেশি চুল ঝরে যায় তাহলে আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো আজকে যে সলিউশনটা তৈরি করে দেখাবো এটা যদি আপনারা মাথায় ব্যবহার করেন, বিশেষ করে এটা লাগাতে হবে আপনাদের গোসলের আগে, তাহলে দেখবেন যে আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে গেছে। এর জন্য প্রথমে আমার লাগবে ভাতের মাড়। রান্নার সময় আমি কিছুটা ভাতের মাড় তুলে রেখেছিলাম। আপনারা যেদিন এটা ব্যবহার করবেন সেদিনই ভাত রান্নার সময় কিছুটা মাড় আপনারা আলাদা করে রেখে দেবেন, তারপর গোসলের সময় সলিউশনটা তৈরি করে নেবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ মতো ভাতের মাড় নিয়েছি। চুলের ধরন, গড়ন এবং ঘনত্বের উপর নির্ভর করে আপনি আপনার পরিমাণটা নির্ধারণ করে নেবেন। ভাতের মাড় চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। চাল ধর পানিও যেমন আমাদের চুলের জন্য উপকারী, ঠিক তেমনই ভাতের মাড়ও চুলের জন্য ভীষণ উপকারী। তো এখন এই ভাতের মাড়ের মধ্যে আমি কয়েকটি উপাদান মেশাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি কফি। দেখতে পাচ্ছেন 5 টাকার একটা কফির মিনি প্যাক আমি নিয়ে নিয়েছি। কফি শুধু আমরা পানি করি না, এটা কিন্তু আমাদের চুলের যত্ন ভীষণ উপকার করে থাকে। তো এই কফিতে থাকা ক্যাফেন বা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে অকালে যাদের চুল পেকে যাচ্ছে তারা যদি নিয়মিত কফি ব্যবহার করেন চুলে, তাহলে দেখবেন আপনাদের চুল পাকা অনেকটা কমে আসবে, আর চুল সিল্কি এবং লম্বা করতেও কিন্তু কফি পাউডার সাহায্য করে। তো এখানে আমি 1 প্যাকেট মতো কফি পাউডার নিয়ে নিয়েছি, কারণ একদিন ব্যবহারের জন্য 1 প্যাকেটই যথেষ্ট। আর এটা তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না, যেদিন তৈরি করবেন সেদিনই এটা ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। ভিটামিন সি যুক্ত লেবুর রস কিন্তু চুলকে সিল্কি করে, চুলকে ঝলমলে করতে সাহায্য করে, চুলকে কালো করে। আর লেবুর রস দেওয়ার ফলে আপনাদের এক্সট্রা করে আর কন্ডিশনার ব্যবহার করতে হবে না, কারণ লেবুর রস কন্ডিশনারেও কাজ করে থাকে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ মতো লেবুর রস নিয়ে নেব। এক চামচ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই সলিউশনটা কিছুটা মিক্সড করে নেব, অর্থাৎ কফি, ভাতের মাড় এবং লেবুর রসটা একটু মিশিয়ে নেব। এখন দিব শ্যাম্পু। এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুই নিয়ে নিতে পারেন। আর এখানে আমি আমার পরিমাপের সুবিধার্থে আমি প্যাকেট শ্যাম্পু নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু আপনারা এখানে মেশাতে পারেন। তো একদিন ব্যবহারের যতটুকু শ্যাম্পু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নেবেন। আমি 1 প্যাকেট শ্যাম্পু দিয়ে দিচ্ছি। শ্যাম্পুটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মেশাতে হবে, যেন একটা ফোমিং ভাব হয়। যতক্ষণ এটা ফোমিং হবে ততক্ষণ এটা মিক্সড করতে হবে। এটা ব্যবহার করলে আপনাদের যাদের অতিরিক্ত চুল পড়ে বা চুল সাদা হয়ে যাচ্ছে বা চুল খুব শুষ্ক রুক্ষ হয়ে যাচ্ছে তারা কিন্তু ভীষণ উপকার পাবেন। চুল পড়া তো কমে আনবেই, সাথে অকালে যাতে চুল পেকে যাচ্ছে সেটাও সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। এখন ভালোভাবে মেশাতে হবে। নর্মালি আমরা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করে থাকি। তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন এই সলিউশনটা তৈরি করে মাথায় ব্যবহার করতে। শুধুমাত্র একটু কষ্ট করে ভাত রান্নার সময় আপনারা ভাতের মাড়টা উঠায় রাখবেন এবং সেটা ঠান্ডা করে সলিউশনটা তৈরি করে নেবেন। তো এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে, যেন প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। এখন বলবো এটা কীভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন এবং এটা সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন। এটা গোসলের
সময়, অর্থাৎ আপনারা যেদিন শ্যাম্পু করবেন সেদিন একটু সলিউশনটা তৈরি করে নেবেন। তারপর এটা খুব ভালোভাবে আপনারা মাথা চুলের চারিপাশে স্কাল্পে ঘষে ঘষেটা শ্যাম্পু করার মতো করে শ্যাম্পু করে নেবেন। আর যেহেতু এর মধ্যে শ্যাম্পু দেওয়াই আছে, তাই এক্সট্রা করে আর আপনাদেরকে শ্যাম্পু ব্যবহার করতে হবে না। তারপর শ্যাম্পু করার পর নর্মাল পানি দিয়ে আপনারা মাথা ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর এক্সট্রা কোনো কন্ডিশনার ব্যবহার করতে হবে না, কেননা এর মধ্যে রয়েছে লেবুর রস। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এটা ব্যবহার করার ফলে আপনাদের চুল ঝরা বন্ধ হবে, চুল লম্বা হবে, পাতলা চুল ঘন হবে, চুল কালো এবং সিল্কি হবে। আর যাদের অকালে চুল পেকে যাচ্ছে তাদের অকালে চুল পাকাটাও রোধ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।